প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর যে তিনটি গল্প কিন্তু পরীক্ষায় রয়েছে একটি ডাকাতের মা কর্তার ভূত এবং অপরটি রয়েছে তেলেনাপোতা আবিষ্কার এই তিনটি থেকে প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব কর্তার ভূত থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো এবারের পরীক্ষার জন্য আসতে চলেছে সেই সমস্ত প্রশ্নের সঠিক এবং নির্ভুল উত্তর নিয়ে কিন্তু আলোচনা করব। তো দেখো প্রথম প্রশ্ন ক সঠিক উত্তরটি নির্বাচন করো দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো এর কারণ কি কারণ দেখো এখানে চারটে অপশন দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে দেবতার দয়ায় তিনি ভূত হয়ে তাদের ঘাড়ে চাপলেন দু নম্বর প্রজাদের মধ্যে কোনো কোন লোক ভূতের কানমলা খায় কোন কোন লোক এর কারণ কি কারণ হচ্ছে তারা কিন্তু নিজেই ভাবতে চায় তারা নিজে থেকে ভাবতে যায় বলেই কিন্তু তারা ভূতের কান্ম লাখায়। তিন নম্বর ভূতের দেশে ওঝা ডাকার চিন্তাই নেই এর কারণ কি কারণ কি কারণ থেকেও কারণ কিন্তু ওঝাকেই আগে থেকে ভূতে পেয়ে বসে আছে সেই জন্যই চার নম্বর পৃথিবীর অন্য দেশগুলোর মানুষ একেবারে জুড়িয়ে যায়নি এর কারণ কি কারণ তারা ভবিষ্যতে রথচক্রটাকে সচল রেখেছে তাই জগতে যারা হুশিয়ার এরা তাদের কাছে ঘেঁষতে চায় না কারণ কি কারণ তাদের সেক্ষেত্রে প্রায়শ্চিত করতে হতে পারে তাই তারা এই অর্থাৎ এই হুশিয়ার মানে জগতে যারা হুশিয়ার তারা তাদের কাছে কিন্তু কেউ ঘেঁচতে চায় না নেক্সট দেখো এবার কি হচ্ছে ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে চুপ এখনো ঘানি অচল হয়নি এর কারণ কি দেখো অর্বাচীনেরা ভূত তাড়াতে উদ্যত হয় তাই কিন্তু বলছে ভূতের নায়ব চোখ পাকিয়ে বলে চুপ এখনো ঘানি অচল হয়নি দেশটাকে বুড়োকর্তাও নাড়েও না অথচ ছাড়েও না এর কারণ কি কারণ ছাড়ার কথায় দেশবাসী আপত্তি করে তাই সে বুড়োকর্তা ছাড়েও না আর কি করছে আর কিন্তু সেখান থেকে নাড়েও না এবারে খ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও অদৃষ্টের চালে চলা বলতে লেখক কি বোঝাচ্ছেন চোখ বুঝে চলা ভুতুরে জেলখানার দারোগাকে ভূতের নায় ভুতুরে জেলখানার ঘানি থেকে কি বের হয় মানুষের তেজ ভূতের রাজতে শান্তির প্রকৃতি কি এটা হবে কিন্তু ও যারা ভূতগ্রস্ত কোন কারণে কোনো দেখো এখানে দুটো দেখেন পরের পাতায় কি রয়েছে দেখো এই যে রয়েছে পৃথিবীর ভূতে না পাওয়া দেশগুলোর মানুষ খুব সজাগ ছিল পরবর্তী প্রশ্ন খাজনা দেব কিসে এ প্রশ্নের উত্তরে কি আসে আব্রু দিয়ে ইজ্জত ইমান বুকের রক্ত দিয়ে রবীন্দ্রনাথ সনাতন ঘুম বলতে কি কি বুঝিয়েছেন ঘুম দেশের মধ্যে দুটো একটা মানুষের সাথে গভীর রাতে কথা হয় কর্তা বলেন যে দেশের লোক ছাড়লেই তিনি ছাড়েন প্রিয় বন্ধুরা এবারে আলোচনা করব তেলেনাপোতা আবিষ্কার নামক গল্প থেকে যে প্রশ্নগুলি রয়েছে দেখো তেলেনাপোতা আবিষ্কার দেখো এখানে প্রথম প্রশ্ন তেলেনাপোতা আবিষ্কার থেকে বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলের কাছে গিয়েই দাঁড়াতে হবে আপনাকে কারণ কি কারণ ওদিক দিয়ে তেলেনাপতা যাওয়ার পথ সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন কারণ কি অবশেষে একটা গরুর গাড়ি আসছে গরুর গাড়িতে হঠাৎ একসময় বাদ্যবঞ্জনায় আপনাদের আচ্ছন্নতা কেটে যাবে এর কারণ কি কারণ গারোয়ান ক্যানেস্তারা বাজিয়ে চিতাবাঘ তাড়ানোর চেষ্টা করছে প্রতি মুহূর্তে ইট বা টালি খসে পড়ার সম্ভাবনা নিয়েও আপনি ভাঙা সিঁড়ি দিয়ে ছাদের উপরে উঠবেন কারণ কি কারণ আপনি কিন্তু এক আকর্ষণ বোধ তাই নিথর জলে ঢেউ আপনার দুর্বার করবেন উঠেছে ছিপের ফাতনা মৃদুমন্দভাবে তাতে দুলছে এর কারণ কি কারণ একজোড়া হাঁস পুকুরে সাঁতরে বেড়াচ্ছে পরবর্তী প্রশ্ন আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে কারণ কি কুকুরঘাটে দেখা মেয়েটি সম্পর্কে জানতে আপনি আগ্রহী তুমি যাবে মনি ফিরে দাঁড়িয়ে সব নিশ্চয় আপনার দিকে তাকাবে এর কারণ কি কারণ দেখো মনির অন্ধবৃদ্ধা আত্মীয়র সাথে দেখা করতে গেলে উদ্দিষ্ট ব্যক্তির সমস্যা হতে পারে একান্ত নেক্সট প্রশ্ন একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটি তাকাতে আপনার সাহস হবে না কারণ কি কারণ উদ্দিষ্ট ব্যক্তি ওই পরিস্থিতিতে ভয় পেয়েছিলেন গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না তার চাকার একঘে কাঁদুনি আর আপনার কাছে কর্কশ লাগবে না এর কারণ কি কারণ উদ্দিষ্ট ব্যক্তি তখন কিন্তু তেলেনাপতায় নবলব্ধ রোমান্সের ভাবনায় মশগুল দশ নম্বর প্রশ্ন মনে হবে তেলেনাপতা বলে কোথাও কিছু সত্যি নেই সত্যি কিছু নেই কারণ কি কারণ দীর্ঘ অসুস্থতা মন থেকে তেলেনাপতার স্মৃতি মুছে ফেলেছে এটি হবে কিন্তু সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন খ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন সঠিক উত্তরে চিহ্ন দাও কি রয়েছে মহানগরী থেকে তেলেনাপোতা দূরত্ব মাত্র তিরিশ মাইল পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে আবিষ্কার করতে হলে জিনিসে মানুষের ঠাসাঠাসি বাসে ওঠার কতক্ষণ পরে আচমকা নেমে পড়তে হবে দু ঘন্টা তেলেনাপতা আবিষ্কারের জন্য কজন বন্ধীয় সঙ্গু থাকা উচিত দুজন গরুর গাড়ির ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি কোন দেশ থেকে বেরিয়ে এসেছে মনে হবে এটা হবে বামনের দেশ থেকে গরুর গাড়ির গারোয়ান উৎসাহের সঙ্গে কি বাজাচ্ছিল ক্যানেস তারা বন্ধুরা এই প্রশ্নটা কিন্তু ভালো করে তোমরা পড়বে ঠিক আছে এই চার নম্বর প্রশ্নটা বললাম ধ্বংসাবশের একটি বাসযোগ্য ঘরে থাকার ব্যবস্থা হলে গারোয়ান কি কি দিয়ে যাবে একটি ভাঙা লণ্ঠন ও এক কলসি জল জলান্ত আবিষ্কারের জন্য আপনার দুটি বন্ধুর কি হওয়া দরকার একজন পানরসি ও কুম্ভকর্ণের মতো নিদ্রাবিলাসী আট কিসের ডাকে আপনি আনমোনা হয়ে উঠবেন এটা হবে কিন্তু ঘুঘুর ডাকে এবার পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে নয় ডুবে যাওয়া ফাতনা ভেসে উঠলে তুলে কি দেখবেন টোপার নেই মা কার সঙ্গে ছিপ জামিনীর বিয়ে সম্বন্ধ ঠিক করেছিল নিরঞ্জনের সঙ্গে কলকাতা ফিরে তেলঙ্গা প্রতার স্মৃতিকে কি বলে মনে হবে স্বপ্ন প্রিয় বন্ধুরা এবারে আলোচনা করব দেখো ডাকাতের মা থেকে ডাকাতের মা থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো প্রথম কি প্রশ্ন রয়েছে ডাকাতের মা থেকে যে ডাকাতের মায়ের ঘুম পাতলা না হলে চলে না কারণ কি সবগুলোই সঠিক হবে যে অপশনগুলো রয়েছে সঠিক হবে তোমরা একবার পড়ে নিও তখন নি দরজা খুলবি না হুট করে চৌখি তার মাকে কথা বলে কারণ চৌকি টোকার সঙ্গে তার দলের কোনো বিশ্বাসঘাতক সদস্য নকল করতে পারে তিন সাধে কি আর বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো সৌখীর স্ত্রীকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো কেন কারণ কি কারণ সৌখীর মা তার বৌমা আর নাতির যত্ন নিতে পারছিল না তাই চার ঝি চাকরের কাজও তো আমরা করতে পারি না সৌখির মায়ের এমন ধারণা কারণ কারণ কি কারণ গয়লা বাড়ির মেয়েদের অপরের বাড়িতে ঝি চাকরের কাজ করা কিন্তু শোভনীয় নয় পাঁচ নম্বর তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে কারণ কি কারণ বাড়ি ফিরে সৌখি তার ছেলেকে কিন্তু দেখতে পায়নি দেখো পরের কথা কি রয়েছে হেড জমাদার কি বলা হয়েছে জেল জেলার বাবুর কাছে সৌখির রূপ সুপারিশ করেছিল কারণ কি সৌখী হেড জমাদারকে টাকা খাইয়েছিল সাত নম্বর প্রশ্ন নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির কিন্তু ঘুম আসতে চায় না কারণ বুড়ো বয়সে ঘুম হতে চায় না সহজে তাই নাকি ছেলেকে পরদিন কি খেতে দেবে তা নিয়ে দুশ্চিন্তায় প্রিয় বন্ধুরা এই দুটো অর্থাৎ এই যে দুটো অপশান আমি তোমাদের জন্য রাখলাম সাত দাগের ক্ষেত্রে কোন উত্তরটি সঠিক হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আট বাবুর প্রশ্ন কানে গেল কি না সে কথা বোঝাও যায় না তার মুখ দেখে কারণ কি কারণ সে জানে প্রশ্নের উত্তর না দিলে কিন্তু রেহাই মিলবে না দিলেই ডাকাতের মায়ের ঘুমকি পাতলা না হলে চলে যে ডাকাতের মায়ের ছেলের নাম কিছু টক টক করে দুটকার শব্দ থেমে তিনবার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে এই সংক্রান্ত যে প্রশ্নটি রয়েছে ভালো করে পড়বে নেক্সট দেখো পরের পাতায় সৌখী ক বছর হলো জেলে গিয়েছে পাঁচ বছর সৌখীর মায়ের ঘরের হুড়কু খুলবার আগে হঠাৎ কি মনে পড়লো বার নিঃশ্বাস ফেলবার কথা কে জেল দেখতে গিয়েছিল লাট সাহেব কাছাড়ির ঘড়িতে কটা বাজলো দুটো দোকানদার নগদ কত টাকা সৌখির মায়ের কাছ থেকে পেশকারের ঘটি কিনেছে কত টাকার বিনিময়ে হবে নগদ চোদ্দ আনার জেলের ঠিকাদারদের কাছ থেকে সৌখী কত টাকা রোজগার করে এনেছিল নব্বই টাকা সৌখী দারোগার সঙ্গে যাওয়ার সময় খাটের উপরে কি রেখে গেল এটা কিন্তু হবে কোমর থেকে বার করা বটুয়া আর বলতো সেই বটুয়ায় কি ছিল বটুয় কিন্তু টাকা ছিল তাহলে দেখো এই যে এই কটা প্রশ্ন নিয়ে আমি গল্প থেকে আলোচনা করলাম ভিডিওটা প্রিয় বন্ধুরা দেখো আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো আমি আলোচনা করলাম সেগুলো কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ কেন বলছি কারণ এই বই থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয় তাই আমি নিশ্চিত যে তোমরা যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো ভালো করে তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আর এই প্রশ্নের উত্তরগুলি তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল করে দেখো থ্যাঙ্ক ইউ